হ্যালো গাইস, কেমন আছো? তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো। বিন্দু তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমার নতুন একটা পায়রা ডিম পেড়েছে। মানে একজোড়া পায়রা ছিল, অনেকদিন আগে ডিম পেড়েছিল, বাট অনেকদিন ধরে পারছিল না, ডিম পেড়েছে। তো গাইস তাই জন্য আমি এখানে এই খোসা নিয়ে এসেছি, ধানের খোসা। এগুলোকে দিতে হবে ওই ডিমের ওখানে, সেগুলোই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। এবং আমি ওই খোসাটা দেবো ডিমের, মানে সরার মধ্যে দেবো, তার উপরে ডিমটা দেবো, এবং কিভাবে দেবো সেগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো গাইস তাই বেশি দেরি না করে সরাসরি ভিডিওটা চালু। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর গাইস আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, আমি ছড়াটাকে বার করব, তারপরে ওটার মধ্যে খোসাটা দেব, দিয়ে তারপরে আবার আমি ডিম দেব, দিয়ে আবার ছড়াটাকে রেখে দেবো। সেগুলোই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করবো। তো চলো দেখা যাক। আর গাইস আমি এখনও পায়রা ছাড়িনি, তোমরা দেখতেই পাচ্ছ এখনও গেট বন্ধ করা আছে। সো গাইস আমি গেটটাকে খুলে নেব, খুলে নিয়ে তারপর ছাড়বো এবং তোমাদেরকে দেখাবো সেটা, এই প্রসেসটা দেখো। তো গাইস চলো আগে গেটটা খুলে নেওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমি পায়রা ছেড়ে দিয়েছি, আর গাইস গেট খুলে দিলাম, পায়রা সব গাইস বাইরে আস্তে আস্তে বার হয়ে আসছে। এইদিকে দেখতেই পাচ্ছ গাইস সব পায়রা বাইরে আসছে, একটু দূরে চলে যায়, সব পায়রাগুলো বার হয়ে যাক গাইস, তারপর আমি তোমাদেরকে দেখাবো। আর গাইস ভিতরে কিছু আটকানো আছে, ওগুলোকেও ছাড়তে হবে। সো গাইস চলো। তো গাইস এইদিকে এটা আটকানো আছে, এটাকে ছাড়তে হবে, আর এইদিকে এগুলো বার হয়ে গেলে, সো গাইস এগুলো বার হয়ে গেছে, এদিকে বাচ্চাটা এখানে আছে, আর গাইস এদিকে লাল পায়রাগুলো আছে, এগুলোকে এদিকে ছেড়ে দিতে হবে। সো গাইস আমি ছেড়ে দিয়েছি লাল পায়রাগুলো, দেখতে পাচ্ছ গাইস সব ওড়ার জন্য তৈরি হয়ে গেছে। সো গাইস সব পায়রা মোটামুটি বার হয়ে গেছে, আর গাইস শুধু দুটো পায়রা আছে এখানে, এখানে এই যে দুটো, এই দুটোই আছে গাইস। আর ডিমটা গাইস এদিকে পেরেছে, আমি দেখাই। সো গাইস দেখতেই পাচ্ছ দুটো ডিম পেরে দিয়েছে, একটা পেরেছিল আর একটা পেরে দিয়েছে আজকের মনে হচ্ছে, দুটো হয়ে গেছে। তো গাইস দুটো পেরে দিয়েছে ডিম, আমি এখন ওটার মধ্যে খোসাটাকে দেবো এবং তোমাদেরকে দেখাবো। সো গাইস যেহেতু ছড়াটা গাইস ওখানে দেওয়া আছে পুরো ফিক্সডভাবে, তাই ওটাকে আর বার করবো না, আমি ওটার মধ্যে ওখানেই দিয়ে দেবো। তো গাইস চলো আমি তোমাদেরকে সেটাই দেখাবো এই ভিডিওতে। সো গাইস প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে ডিম দুটোকে বার করে নিতে হবে। সো গাইস আমি একটা ডিম বার করে এখানে রাখলাম। সো গাইস এখানে রেখেছি, এখানে না, আমি ডিমটাকে কোথায় রাখা যায়, এখানে এখানে রেখেছি। সো গাইস আমি একটা ডিম এই রাখলাম, আরও একটা ডিম আছে, তো গাইস আমি ওটাকেও বার করে নেব। সো গাইস আমি এই ডিমটাকেও বার করে নিয়েছি, বার করার পর আমি এই ডিমটাকে এখানে রাখলাম। সো গাইস আমি দুটো ডিম এখানে রেখেছি, এবার আমি খোঁচাটাকে নিয়ে আসবো, তো চলো নিয়ে আসা যাক। সো গাইস এখানে আছে, আমি এটার মধ্যে রেখে দিয়েছি। তোমরা গাইস এরকমভাবে যে কোনো গম কল, মানে যেখানে ধান ভাঙানো হয়, গম ভাঙানো হয়, ও ওরকম দোকান থেকে গাইস তোমরা কিনে নিতে পারবে। আমি এটাকে খুলে দেখাই। সো গাইস ঠিক দেখতে হবে এরকম, এটা দিলে কি হবে, ডিমটা গাইস নরম থাকবে, মানে এটা দিলে নরম, জায়গাটা নরম হয়ে যাবে, তাই জন্য আর কোনো প্রবলেম হবে না, ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সো গাইস দেওয়া যাক। সো গাইস আমি দিয়েছি, আমি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস তোমরাও ঠিক এরকমভাবে যেমনভাবে দিতে পারো। তো গাইস ছড়াটাকে বার করলে ভালো হয়, বাট যেহেতু এটা উপরের খোপ আমি তোমাদের দেখাই গাইস, নিচের থেকে এটা উপরের খোপ, এই যে এটা একদম উপরের বলে আমি ছড়াটাকে বার করলাম না, তো গাইস আগে দিয়ে নিই চলো। সো গাইস দেখতে পাচ্ছ আমি ঠিক এরকমভাবে খোসাটা দিয়ে দিয়েছি, আর গাইস এবার আমি ডিমটা নেব, ডিমটা নিয়ে একে একে ডিমগুলো দিয়ে দেবো, দুটো ডিম। সো গাইস আমি ডিমগুলো এখানে রেখেছি, তো গাইস প্রথম আমি এই ডিমটা নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো গাইস এই দিয়ে দিলাম একটা ডিম, আর একটা এখানে আছে, এটাকে নিয়ে আমি এখানে দিয়ে দেবো। সো গাইস এখানে দিয়ে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমি দুটো ডিম একটু হাইড করে দিলাম, বাট এই যো
ঠিক এরকম ভাবে তোমরা খোসাটাকে নেবে, আগে ছড়াটাকে বার করবে বাইরে, বার করে তার মধ্যে তোমরা খোসাটাকে দেবে, দিয়ে ডিম দেবে যদি নিচের দিকে হয়। এটা যেহেতু উপরের দিকে, আমি যদি এখন ছড়াটাকে বার করি গাইস আমি ভালো করে ফিক্সড করতে পারবো না ছড়াটা, তাই জন্য আমি ওটাকে বার করলাম না। তোমরা বার করে দেবে, দিলে ভালোভাবে দেওয়া যাবে এবং এরমভাবে দেওয়া যায়। যেহেতু গাইস এটা উপরে, আমি বারবার বলছি, তাই জন্য আমি এটাকে বার করলাম না, বার করলে যেহেতু প্রবলেম হয়ে যাবে, আবার ওটাকে ঠিক সেট করতে হবে ভালোভাবে, তাই জন্য ওখানেই ছিল আমি দিয়ে দিলাম। তোমরা এরকমভাবে দিতে পারো, দেখতে পাচ্ছ গাইস আমি এখানে ইঁট দিয়েছি, এই যে ইঁট দিয়ে আর বিচুলি তলাই দিয়ে আমি এটাকে সেট করে রেখেছি তাই জন্য। আর গাইস তোমরা যে বলতে পারো যে এই ডিমটাকে আমি কিছু, আসলে গাইস এই ডিমটা খারাপ হয়ে গেছে, এই জর্চা পায়রাটা, এই হাই ফ্লাইং জর্চা ছিল এখানে, জোড়াটা মাদিটা বেরিয়ে গেছে, নটটা আছে, তাই জন্য গাইস ডিমটা খারাপ হয়ে গেছে, এমনি ওখানে আছে, আমি ওটাকে এখনও ফেলে দিইনি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো গাইস আমি তোমাদেরকে যতটা পেরেছি এই বিষয়টা বুঝিয়েছি, আর গাইস আমি এটার বিষয়ে আর একটা ভিডিও আছে, এটা গাইস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা গিয়ে দেখে নেবে কেন সরার মধ্যে ডিমটা দিতে হবে, এই বিষয়ে একটা ভিডিও আছে। তো গাইস তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করে আসতে পারো, ওখানে দেওয়া আছে, নাহলে গাইস আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আর গাইস এটা দিয়ে দিয়েছি, এটা দিলে আর ডিম ভাঙার সম্ভাবনাটা কম থাকে। সো গাইস যেমনটা তোমাদেরকে দেখালাম তোমরা ঠিক এরকমভাবে দেবে, এরকমভাবে তাহলে গাইস সুবিধা হবে। আর গাইস খোসা নাহলে বিচুলি দিতে পারো, যদি বিচুলি থাকে তাহলে গাইস তোমরা বিচুলিও দিতে পারো, কোনো প্রবলেম নেই গাইস, বিচুলি দিলেও হবে, যে কোনো কিছু দিলেই হবে, মোট কথা বিচুলি বা নরম জাতীয় কিছু দিলেই হবে। সো গাইস দেখতে পাচ্ছ সব পায়রা ছাড়া আছে গাইস, আর এইদিকে ঘুরছে চারিদিকে গাইস, সব এদিকে ছাড়া আছে। আর গাইস এই পায়রাগুলো ডিম পারবে খুব তাড়াতাড়ি, আমি যেহেতু গাইস চেঞ্জ করেছি আমি এখানে এই জোড়াটাকে দিয়েছি, আর গাইস এখানেও পায়রা ডিম পারবে খুব তাড়াতাড়ি, এটাই এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি আগের থেকেই, যাতে প্রবলেম না হয়, যেহেতু নতুন পায়রা এগুলো, এখানে এখানে নতুন যেহেতু সেহেতু প্রবলেম হবে, কারণ এটা সরা দেওয়া, তো এটা প্রবলেম হতে পারে। আর গাইস এখানেও পায়রা ডিম পারবে, ওই দিকে দেখতে পাচ্ছ সব পালক জড়ো করেছে, এই খোপ থেকে নিয়ে, এই খোপে তো বাচ্চা উঠে গেছে, এই খোপের পালকগুলো নিয়ে এখানে জড়ো করেছে। তো গাইস আমি দেখাই পায়রা থাকে, তো গাইস ওই দিকে আছে, ওই যো গাইস এই জোড়াটা, যেহেতু এটার নর্মা দিয়ে একটু প্রবলেম হয়ে গেছে তাই জন্য গাইস এটাই, এই দুটো জোড়া দেওয়া আছে, এটার এটা এটা জোড়া দেওয়া আছে, তাই জন্য গাইস ওরা কাঠি তুলেছে ওখানে, সরি পালক তুলেছে, ওই পালকগুলো ওখানে জড়ো করেছে ডিম পারবে বলে। তো গাইস বাইরে বার হয়ে আসছে এখন পায়রাটা, তো গাইস ওই জন্য ওখানে পালক তুলেছে, খুব তাড়াতাড়ি ওটা ডিম পারবে। তো গাইস সব পায়রা এরকম ছাড়া থাকবে, তারপরে গাইস আমি খাওয়াটা দেবো, তারপর খাওয়ার দিয়ে পানি দিয়ে দেবো। তো গাইস তোমরাও এরকম করবে, ছড়ার মধ্যে এরকম খোসা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ডিমটা ভালো থাকবে। আর বাকিগুলো গাইস আমি ভিডিওতে বলে দিয়েছিলাম আগে একটা ভিডিও করে, ওটা তোমরা চেক আউট করে দেখে নেবে। তো গাইস ভিডিওটা আমি আর বেশি বড় করব না, তো গাইস আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, তাই জন্য গাইস আমি একটুখানি ওয়েট করো, তারপরে গাইস আমি পায়রা খাওয়া দেবো, তোমাদের দেখাবো পায়রাগুলো গাইস ছাড়া থাক। আর গাইস তোমাদের দেখাই এই পায়রাটা, দেখতে পাচ্ছ গাইস প্রচণ্ড ডিম তারা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ডিম পারবে, দেখতে পাচ্ছ গাইস। গাইস পায়রাগুলো একটু ছাড়া থাক, তারপর খাওয়া দেবো, তোমাদের দেখাবো। সো গাইস দেখতে পাচ্ছ পায়রা সব ছাড়া আছে, তো গাইস পায়রা অনেকক্ষণ ছাড়া ছিল, আমি ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করছি। তো গাইস চলো আমি এবার পায়রাগুলোকে খাওয়া দিয়ে দেবো, তো গাইস পায়রা ছাড়া আছে, এবার খাওয়া দেওয়া যাক পায়রাগুলোকে। সো গাইস অলরেডি সব এদিকে আছে খাওয়া দিয়ে, গাইস একটু প্রথম চান্সে বেশি করে দিলাম গাইস, খেয়ে নিলে তারপর আবার দেব। সো গাইস দেখতে পাচ্ছ সব পায়রা খাচ্ছে, আর কিছু পায়রা গাইস টালির ওইদিকে আছে আই থিঙ্ক, ওইগুলোকে তাড়া দিলে আবার এদিকে চলে আসবে। তো গাইস পায়রা খাওয়া দেবো, দেওয়ার পরে আমি পানি দেবো, দিয়ে তুলে দেবো। তো গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে। আর গাইস তোমরা অনেকেই ভিডিও দেখো,
মানে একটুখানি দেখে চলে যাও। তো গাইস একটুখানি দেখলে, এটা যেহেতু ইনফরমেশান ভিডিও যখন হবে তখন একটুখানি দেখলে গাইস বোঝা যাবে না, যখন গাইস সিম্পল ভিডিও হবে তখন গাইস তোমরা অল্প দেখলেও প্রবলেম নেই, বাট যখন ইনফরমেশান ভিডিও দেবে দেখবে তখন গাইস অল্প দেখলে প্রবলেম হয়ে যাবে, কারণ তোমরা ব্যাপারটা পুরোটা বুঝতে পারবে না। তো গাইস তাই ভিডিওটাকে পুরো ওয়াচ করবে, তাহলে সব কিছু বুঝতে পারবে যখন ইনফরমেশান ভিডিও হবে। তো আজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।